মমস ম্যাজিক আপনাদের সকলকে স্বাগত আজ রেস্টুরেন্ট স্টাইল কড়াই চিকেনের রেসিপি আপনাদের সকলের সাথে শেয়ার করছি এটা ভীষণ একটা পদ আপনারা ফ্রায়েড রাইস জিরা রাইস পোলাও পরোটা নান প্রভৃতির সাথে পরিবেশন করতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না পোলাওয়ের রেসিপি আমার দেওয়া আছে আপনারা ডেসক্রিপশানে লিঙ্কটা পেয়ে যাবেন চলুন দেখে নিই কড়াই চিকেন পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল কড়াই চিকেনের আসল স্বাদ তার মশলায় চলুন মশলাটা তৈরি করে নিই তেজপাতা একটা তিনটে গোটা শুকনো লঙ্কা এক টুকরো জায়ফল এক টুকরো বড়ো এলাচ তিনটে ছোট এলাচ এক টুকরো দারচিনি তিন চারটে লবঙ্গ এক চা চামচ গোটা গোলমরিচ এক চা চামচ গোটা জিরে এক চা চামচ গোটা ধনে হাফ ওয়ান ফোর চা চামচ গোটা মেথি মৌরি এক চা চামচ আর কসুরি মেথি এক চা চামচ এর সাহায্যে সবকটা উপকরণ শুকনো খোলায় ভেজে একটা পাই মশলা তৈরি করে নেব একটা তাওয়া নিয়ে নিয়েছি সেটা গ্যাসে বসিয়ে কসুরি মেথি বাদে বাকি সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সব মশলাগুলো দুই থেকে তিন মিনিট ভেজে নেব মশলা থেকে ভালো গন্ধ বেরোলে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করব আস্তে আস্তে কম ফ্লেমে ভাজবো বেশি ফ্লেমে ভাজলে মশলা পুড়ে যেতে পারে তখন কড়াই চিকেনের টেস্টটা ভীষণ বাজে হয়ে যায় মশলা প্রায় ভাজা হয়ে এসছে এর মধ্যে এক চা চামচ যে কসুরি মেথি ছিল এটা মিশিয়ে দিয়ে আরও তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম ঠান্ডা করে নিয়েছি এবার একটা মিক্সিং জারে এটা দিয়ে গুঁড়ো করে নেবো একদম ফাইন পেস্ট হবে না একটু দানা দানা মতন ভাব থাকবে দেখুন এটা সুন্দর করে নিয়েছি একটু দানা দানা ভাব আছে এবার এটা একটা জায়গায় ঢেলে সাইড করে রেখে দেব এবার রান্নার পরবর্তী অংশে চলে এসছি ছশো গ্রাম মাঝারি সাইজের চিকেন নিয়ে নিয়েছি এটা এবার ম্যারিনেট করব এর মধ্যে তিন টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আর দেব পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এই মিশ্রণটা মিশিয়ে আধ ঘন্টা একটা সাইডে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা বাদে পরবর্তী রান্নায় চলে যাব আধ ঘন্টা হয়ে গেছে এবার চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে এবার রান্নার মধ্যে চলে এসছি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি এতে চার টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তেলটা গরম হলে এতে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দেবো খুব ফাইনলি কুচি করে নেবেন নিয়ে এটা হাই ফ্লেমে এক থেকে দু মিনিট ভেজে নেব হালকা গোলাপি রঙ হলে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা মিশিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই এটা চার থেকে পাঁচ মিনিট চিকেনটাকে ফ্রাই করে নেব চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে এর মধ্যে হাফটা চামচ হলুদ গুঁড়ো এবং একটা চামচ লাল লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব দিয়ে আরও এক মিনিট মতন এটা কষিয়ে নেব ভালো করে হলুদ আর লঙ্কাটা চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি দুটো বড়ো সাইজের টমেটো স্কিনটা ছাড়িয়ে টুকরো করে রেখেছি এটা এবার দিয়ে দিচ্ছি দিয়ে টুকরো করা টমেটোটা চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি আর দুটো টমেটো তার স্কিনটাকে ছাড়িয়ে মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি আপনারা চাইলে টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন এবার এটা ভালো করে মিশিয়ে এখন গ্যাসের ফ্লেমটা আবার একটু হাই করে এই টমেটোটা মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি আরও এক মিনিট হাই ফ্লেমে এটা সমস্ত মশলাগুলো কষিয়ে নিচ্ছি তারপর কমিয়ে কমিয়ে নিয়ে আবার চার থেকে পাঁচ মিনিট কম আছে বা মিডিয়াম ফ্লেমে এটা রান্না করে নেব এটা আমি পাঁচ মিনিট বলেছিলাম কিন্তু আমার আট মিনিট মতো হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার এসে গেছে এবার দেড়শো গ্রাম জল ঝরানো টক দই এর সাথে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু একদমই কম থাকবে টক দই দিলে যদি বাড়িয়ে রান্না করে তাহলে টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য টক দই যখন মেশানো হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমানো থাকবে টক দই মেশানোর পর ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আবারও ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট হতে দেবো খুব সুন্দর কালার হয়ে গেছে এবার কড়াই চিকেনের যে মশলাটা করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম এটা আমি যেই মশলার পরিমাণটা দিয়েছি ছশো গ্রাম চিকেনের জন্যই তৈরি করেছি তাই পুরোটাই দিয়ে দিলাম এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমার পড়তে ভীষণ ভালো লাগে কষানো হয়ে গেছে দেখুন কি সুন্দর লাল কালার এসেছে এবার এর মধ্যে ধনেপাতা এক মুঠো ছড়িয়ে দিলাম ধনেপাতাটা আপনাদের যে যার খুশি মতো দেবেন বেশিও দিতে পারেন কমও দিতে পারেন তবে দিলে ভীষণ কালারফুল লাগে ওইদিকে হচ্ছে চিকেনটা এদিকে আর একটা করার মধ্যে এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটা ডুমোডুমো করে কাটা পেঁয়াজ বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এটা এক থেকে দেড় মিনিট ভেজে নিয়ে তার মধ্যে একটা ডুমোডুমো করে কাটা ক্যাপসিকাম মিশিয়ে দেবো এটা মোট দুই থেকে দুই মিনিট মতো হাই ফ্লেমে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব পেঁয়াজ এবং ক্যাপসিকাম কম আছে ভাজবো না তাহলে তার ভাবটা দূর হয়ে যাবে এই রান্নায় এই ভাজা পেঁয়াজটা এবং ক্যাপসিকামটা দিলে ভীষণ ভালো টেস্ট হয় হয়ে গেছে এবার আমি ওইটা দিয়ে দিলাম মিশিয়ে দিলাম মাংস আমার প্রায় রেডি আর একটু কষিয়ে নেবো এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মিডিয়াম আছে আরও দুই মিনিট এটা হতে দেব এর মধ্যে হাফ ইঞ্চি আদা জুলিয়ান কাটে কেটে রেখেছি এটা মিশিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আদা এবং যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এটা খুব ভালো টেস্টও হয় আর দুই টেবিল দুই থেকে তিন টেবিল চামচ ফ্রেশ ক্রিম এর মধ্যে দিয়ে দিলাম কড়াই চিকেনে ফ্রেশ ক্রিমটা দেওয়া অত্যন্ত জরুরি আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে আপনারা যে দুধের যে মালাইটা হয় সেটাও মেশাতে পারেন আর দুই মিনিট বাদে পরিবেশন করে দিলাম তৈরি হয়ে গেল কড়াই চিকেন যদি এটা আপনাদের ভালো লাগে তবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিওর আপলোড দিলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ